एंड यस माय डियर फ्रेंड, राइट नाउ हम एब्सोल्युटली लाइव जाने वाले हैं ऑन ट्विच, फेसबुक एज वेल एज ऑन एयरवेव्स अपराजिता में. जी हाँ, इस वक्त हमारे साथ आरजी अनिमेश एब्सोल्युटली लाइव मौजूद है. आरजी अनिमेश मेरे दोस्त, ओवर टू यू. थैंक यू सो मच स्मृति. स्मृति आप पहुंच रहे हैं, इस वक्त है मंडे इवनिंग, आप सभी के लिए बिल्कुल रिपोर्ट कर रहा हूं मैं जेडब्ल्यू मैरियट से. और बता दूं कि इस वक्त हमारे साथ है नन अदर देन, मेरे लिए भी प्राउड मोमेंट है क्योंकि हमारे साथ इस वक्त है सुतीर्था मुखर्जी हैं, जिनके साथ हमारी इस वक्त बिल्कुल लाइव बातें होने वाली. एन ओलंपियन चैंपियन पैडलर एंड 2019 में उनको अपराजिता सम्मान से सम्मानित भी किया जा चुका है. सुतीर्था, फर्स्ट ऑफ ऑल अ वेरी वार्म वेलकम टू योर 91.9 फ्रेंड्स एफएम. कैमन लगछे जेडब्ल्यू मैरियट किछुदिन पर तुम्हें फेलिसिटेट करा हबे सन्मार्ग ग्रुप एंड दूध ग्रुप की ओर से अपराजिता दे, कैमन लगछे तुम्हें एकटु बोलो. থ্যাংক ইউ সো মাচ. আমি আমাকে আজকে এখানে ডাকার জন্য আমি একটা ভীষণই গ্রেটফুল মনে করছি নিজেকে এখানে আসতে পেরে. অ্যাকচুয়ালি আমি 2019 আমি সানমার্গ হয়েছিলাম, তখনও ভীষণ ভালো লাগছে আর এখনও মানে আমার ভীষণই ভালো লাগছে যে আমাকে ফেলিসিটেট করা হবে এখান থেকে. আশা করবো যে নেক্সট আরও দেশকে আরও গর্বিত করার, যাতে আরও অনেক সবাই আমার জন্য গর্বিত হয় যারা আমায় ফেলিসিটেট করছে. বিলকুল ম্যা, लेकिन आपको हैट्स ऑफ कहना चाहता हूँ और बहुत ही अच्छा लग रहा है आपको, हम इस वक्त आपके साथ बातें हो रही है क्योंकि टोक्यो ओलंपिक्स में हमने देखा जिस तरह से आपने पहले मैच में कम वो देखने लगता है. तो बोलो तुम्हारा एक्सपीरियंस कैमन छो, भले ही आप मेडल नहीं जीत पाई हो लेकिन आपने हम सबका दिल जरूर जीता है. একটা বিশাল আমার বিশাল এক্সপিরিয়েন্স, এটা আমার ফার্স্ট অলিম্পিক্স ছিল, তো এটা আমার একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, এটা একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স লাইফে. কেননা আমি সব কমনওয়েলথ গেমসে 2018 গোল্ড কোস্টে গোল্ড মেডেল পেয়েছি, আমার সব খেলা হয়ে গেছে, এশিয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস অ্যান্ড আমার অলিম্পিক্সটাই বাকি ছিল, তো এটা আমি খেলতে পেরেছি, এটা আমার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স. যেরকম ওখানে অনেক বড় বড় প্লেয়ারদের সাথে আমার দেখা, কেননা অলিম্পিক্সটা কী হয়, অলিম্পিক্সের ফিলিংটাই টোটালি ডিফারেন্ট হয়, তো সেইটা আমার ভীষণই ভালো এক্সপিরিয়েন্স ফার্স্ট অলিম্পিক্সে. কোথায় মনে হচ্ছে কোথায় মিস্টেক হয়ে গেল, মিস কাহাঁ পে হো গিয়া? মিস আমার মনে হচ্ছে যে হয়তো ফার্স্ট ম্যাচটা আমি যখন, ও আমার থেকে অনেক হায়ার র্যাঙ্ক প্লেয়ার ছিল, আমি হয়তো যখন ওকে হারালাম আমি মাচ মানে অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম. তারপরে নেক্সট ম্যাচ আমি ওকে আগেও একবার হারিয়েছিলাম, তো সেখান থেকে আমার মনে হয় কোনো জায়গায় নার্ভাস বা এক্সপেকটেশন নিয়ে নেমেছিলাম, হয়তো সেই জন্য আমার খেলাটা, আমি নিজের খেলাটা হয়তো খেলতে পারিনি. আর অ্যাকচুয়ালি ও অনেক ভালো প্লেয়ার, ও অনেক এক্সপিরিয়েন্সড প্লেয়ার আমার থেকে, তো সেই জন্য ওই জায়গায় ওর একটা খুব বড় অ্যাডভান্টেজ ছিল, তো সেইখানটা আমার মনে হয় মিস্টেক হয়ে গেছে, নেক্সট টাইম ওটাই চেঞ্জ করতে হবে. প্রায় 40 লক্ষ লোক তোমাকে শুনছে আমাদের শো বক্স অফিসে রাইট নাও, যারা যারা জাস্টেস আছে, যারা টেবিল টেনিস খেলতে চায়, তাদের জন্য কি মেসেজ থাকবে? সবাই সবাইকে বলবো যে সবাই যারা টেবিল টেনিস খেলছো, টেবিল টেনিস এমনই একটা গেম, এটা ব্রেন মাইন্ড সবই প্রচণ্ড প্রয়োজন হয়, সেখান থেকে আমি সবাইকে একটাই কথা বলবো, সবাই হার্ডওয়ার্ক করো, সবাই পরিশ্রম করো এবং জীবন লাইফে এম রাখো যে আমার এটা করতে হবে, এবং প্রফেশন হিসাবে খেলো, তোমরাও মানে ভালো খেলতে পারবে. থ্যাংক ইউ সো মাচ সুতীর্থা, আমাদের সাথে কথা বলার জন্য অল দি বেস্ট এন্ড ইউ আর দি বেস্ট. থ্যাংক ইউ সো মাচ. থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ. বিলকুল লাইভ আপ সবাই কে লিয়ে জেডব্লিউ ম্যারিয়ট সে জহাঁ পে আজ ফেলিসিটেট কিয়া জা রাহা হ্যায় সন্মার্গ এন্ড দুধ গ্রুপ লেকার আয়ে হ্যায় অপরাজিতা. 2019 में सुतीर्था मुखर्जी को फेलिसिटेट किया गया था स्पोर्ट्स कैटेगरी में और आज उनको एक बार फिर से फेलिसिटेट किया जा रहा है. दैट्स ऑल फ्रॉम हियर बैक टू स्टूडियो. थैंक यू सो मच अनिमेश. सुतीर्था मुखर्जी के साथ में